হ্যালো সুপার হিরো লেভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের হ্যালোউইন স্পেশাল সিরিজ ওয়্যারওলফ বাই নাইটের এক্সপ্লেন নিয়ে। এই ওয়্যারওলফ বাই নাইট সিরিজের ব্যাপারে আর ওয়্যারওলফ বাই নাইটের ব্যাপারে অনেক কিছুই চ্যানেলে আছে, যেমন কে এই ওয়্যারওলফ বাই নাইট, তার অরিজিন, সব কিছু। স্টুডিও আবার এক বছর পরে এটাকে রিলিজ করলো, মানে রিলিজ, এর আগে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালোতে এনেছিল আর এখন এটাকে কালার করেছে। আর তাই আমিও চলে এলাম আবার এটাকে এক্সপ্লেন নিয়ে, কারণ গতবার যখন আমি এটাকে সাদা কালোতে এক্সপ্লেন করেছিলাম তখন অনেকেই দেখেননি, আর তাই ভাবলাম আর অনেক দর্শক নতুনও এসেছেন, তাই ভাবলাম এটাকে আবার নতুনভাবে এক্সপ্লেন করি আর হ্যালোউইনটা একটু মজাদার হোক। গল্প শুরু হয় মার্বেল স্টুডিওর লোগোর সাথে কোনো মহিলার চিৎকার শোনা যায়, যেমনটা হরর ফিল্মে হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিকও দারুণ, ফিল হয় যে হ্যাঁ হরর দেখছি। তারপর আমরা শুনতে পাই একজনের আওয়াজ, সে আমাদের বলে এই ইউনিভার্সের ব্যাপারে, আর এই ইউনিভার্সের হিরোদের ব্যাপারে, মানে অ্যাভেঞ্জার্সের ব্যাপারে। এই সুপার হিরোদের ব্যাপারে তো প্রত্যেকে জানে, কিন্তু এই ইউনিভার্সের অন্ধকার সাইড যে ব্যাপারে কেউ জানে না। এই পৃথিবীতে এখনও শয়তানেরা আছে, আর সেই শয়তানদের মারার জন্য শিকারিও আছে। সমস্ত শিকারীদের মধ্যে ব্লাডস্টোন পরিবার শীর্ষে আছে, আর এই পরিবারের কাছে একটা অস্ত্র আছে যেটার নামও হচ্ছে ব্লাডস্টোন। এই অস্ত্রের সাহায্যে তারা কয়েকশো বছর ধরে শয়তানদের মেরে আসছে, আর এখন এই অস্ত্র ব্লাডস্টোন নিজের নতুন মালিককে খুঁজছে, কারণ পুরনো মালিক মারা গেছে, যার নাম ইউসিলিস ব্লাডস্টোন। এই ক্যারেক্টার কমিক থেকেও বিলং করে ইউসিলিস ব্লাডস্টোন, ফ্র্যাঙ্ক আহব, ক্যাপ্টেন আহব, মেজর ব্লাডস্টোন আরও অনেক নামে পরিচিত। আর 1959 সালের স্ট্রেঞ্জ টেলস কমিকের 73 নম্বর ইস্যুতে একে ফ্র্যাঙ্ক নামে প্রথম ইন্ট্রোডিউস করানো হয়। আর ইউসিলিস ব্লাডস্টোন নামে 1975 সালের মার্বেল প্রেজেন্টস কমিকের প্রথম ইস্যুতের ক্যারেক্টার সামনে আসে, বর্তমান কমিক ক্যারেক্টারই বেঁচে নেই। 1978 সালে র্যাম্পেজিং হাল্ক কমিকের 8 নম্বর ইস্যুতে ইউসিলিস ব্লাডস্টোন মারা যায়। সে যাই হোক, সেটা কমিকের গল্প। এই ইউসিলিস ব্লাডস্টোনের আজ ফিনারেল, আর সেই ফিনারেলে পৃথিবীর অন্যান্য মনস্টার হান্টাররাও এসেছে, কারণ তারা এই ব্লাডস্টোনটি নিতে চায় আর নতুন মালিক হতে চায়। আর তাই আজকে রাত্রেও এখানে একটা শিকার হবে, আর যে জিতবে সেই হবে নতুন মালিক, মানে শিকারের মাধ্যমে নতুন মালিক বেছে নেওয়া হবে। জ্যাক রাসেল সে ব্লাডস্টোনের মহলে প্রবেশ করে, সেখানে অন্যান্য হান্টাররাও থাকে, আর আমরা জানতে পারি ইউসিলিস ব্লাডস্টোনের মেয়ে এলসা ব্লাডস্টোনও চলে এসেছে। এলসা ব্লাডস্টোন কমিকেও আছে, আর একে প্রথম দেখানো হয় 2001 সালের ব্লাডস্টোন কমিকের প্রথম ইস্যুতে। জ্যাক রাসেলের সেখানে অন্যান্য হান্টারদের সাথে পরিচয় হয়, সেখানে যারা এসেছে তারা হলো জোবান, আজারেল, লিওয়ান ও বারাসো। এরা হয়তো কেউ কমিকে নেই, এদের ব্যাপারে আমি কখনো নাম শুনিনি আর তাই এদের ডিটেলস আমার জানা নেই। হতে পারে এদের এরা হচ্ছে অরিজিনাল ক্যারেক্টার এই সিরিজের জন্য বানানো হয়েছে, কিন্তু হ্যাঁ এই জ্যাক রাসেল আমাদের কমিকেও আছে। আর যদি আপনারা জ্যাক রাসেল মানে এই ওয়্যারওলফ বাই নাইটের অরিজিন জানতে চান, তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে সেটা দেখে নিতে পারবেন। একটু পর সেখানে ভেরুসা ব্লাডস্টোন থাকে, এই হচ্ছে ইউসিলিস ব্লাডস্টোনের স্ত্রী আর এলসার সৎমা। এলসা তার বাবাকে ছেড়ে চলে গেছে 20 বছর আগে, আর এখন যেহেতু তার বাবা মারা গেছে তাই সেই ব্লাডস্টোন অস্ত্রটি নিতে এসেছে। একটু পরে সে জানতে পারে সেই অস্ত্রের পেছনে আরও মনস্টার হান্টাররা পড়েছে। বেরুসা ব্লাডস্টোন সবাইকে স্বাগত করে আর বলে আপনারা সবাই মিলে 200 বেশি মনস্টারদের শিকার করেছেন। সে সেখানে বাকিদের ব্যাপারে বলে কেউ 10টা, কেউ 20টা, কেউ 50টা শিকার করেছে মনস্টারদের। আর জ্যাক রাসেলের জন্য বলে সে একাই 100 বেশি শিকার করেছে। তারপর বেরুসা কফিন খোলে আর সেটার ভেতরে ইউসিলিসের মৃতদেহ, আর সেটাকে কোনোরকমভাবে জীবিত রাখা হয়েছে যাতে ইউসিলিস মরার পরও আজকের এই শিকারের প্রতিযোগিতা যাতে সে দেখতে পায়। সেখানে ইউসিলিস বলে এবার কে এই ব্লাডস্টোনটির মালিক হবে সেটা জানার জন্য একটা মনস্টারকে ছাড়া হবে, আর যে হান্টার সেই মনস্টারটিকে হারিয়ে দেবে বা মেরে ফেলবে সেই এই ব্লাডস্টোনের মালিক হবে। ভেরুসা আগে জানায় যে এমনিতেই ব্লাডস্টোনটির মালিক তো এলসা হতে পারত, কিন্তু যেহেতু সে এত বছর ধরে ছিল না আর তাই তাকেও এখন এই কম্পিটিশনটি করতে হবে, আর তারপর গিয়ে যে বিজয় হবে সে এই ব্লাডস্টোনটি পাবে। আর যেহেতু এলসা এই পরিবারের একজন, তবুও তাকে কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না। তারপর সবাই সেখান থেকে বেরিয়ে বাইরে যায় আর সবাই একটা করে চিট তোলে, আর সেই চিট থেকে ডিসাইড হয় যে জ্যাক রাসেল প্রথমে যাবে সেই মনস্টারের কাছে। জ্যাক রাসেল এগিয়ে যায়, এবার যেখানে সে মনস্টারটি আছে সেই জায়গাটি এক প্রকার কবরস্থান তো বটেই, তারপর মেজের মতন জায়গাটি, একবার যদি কেউ ভেতরে যায় তো সহজে বেরিয়ে আসতে পারবে না। জ্যাক রাসেলের পর বাকিরাও সেখানে প্রবেশ করে, সবাই সেই মনস্টারটি খুঁজছে। হঠাৎ জ্যাকের সামনে এলসা এসে দাঁড়ায়, জ্যাক বলে আমাদের একে অপরকে ইগনোর করে এগিয়ে যাওয়াই বেটার হবে। ঠিক তখন পেছন থেকে জোবান এসে হামলা করে, এলসা জ্যাক রাসেলকে বাঁচায় আর জোবানের সাথে ফাইট করে আর তার অস্ত্র নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর এলসার উপর আর এক মনস্টার হান্টার অ্যাটাক করে, এলসা তার হাত কেটে দেয় আর তারপর তাকে মেরেও ফেলে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমি জাস্ট ভেবেছিলাম
কিন্তু এখন কালারে এখানে ভায়োলেন্স দেখে সত্যিই দারুণ লেগে যায় আমাকে। আপনারা হয়তো ভাবছেন এমসিইউ এর ফিল্মে এত ভায়োলেন্স, তো আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি আপনাদের জানাবো এমসিইউ এর মুভিতে দেখানো সেই সমস্ত ভায়োলেন্স যেগুলো আমরা দেখেও ইগনোর করে দিয়েছি। এমসিইউ এর প্রায় মুভিতে ভায়োলেন্স আছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। ওকে, আবার গল্পতে আসা যাক। সেখানে জোবানকে আসতে দেখে এলসা লুকিয়ে যায়। সেখানে জোবান নিজের অস্ত্র পড়ে থাকতে দেখে সেটা তুলে নিয়ে এগিয়ে যায়। জ্যাকও এগিয়ে যায় সেই মনস্টারের দিকে, তখন কেউ তাকে বড় বড় হাত দিয়ে পেছন থেকে টেনে নেয়, আর সে হচ্ছে ম্যান থিং। আর এই ক্যারেক্টারটিও কমিক আছে, যেটা তো আপনারা সবাই জানেন। ম্যান থিং এর আসল নাম ডক্টর থিওডোর টেড স্যালিস, আর একে প্রথম দেখানো হয় 1971 সেভেজ টেল কমিকের প্রথম ইস্যুতে। আর এর অরিজিন আমার চ্যানেলে মনে হয় আছে, আমার ঠিক মনে পড়ছে না, যদি থেকে যায় তো আমি লিঙ্ক দিয়ে দেবো। আমার মনে হচ্ছে আছে, আমি বানিয়েছি টেড স্যালিস যে ম্যান থিং ওর অরিজিন স্টোরি। আগে আমরা দেখি জ্যাক তাকে বলে যে সে তার সাহায্য করবে। এখানে আমরা জানতে পারি জ্যাক আর ম্যান থিং একে অপরের বন্ধু, আর জ্যাক এখানে এসেছে তাকে ছাড়াতে, কোনো ব্লাস্টোন নিতে আসেনি সে। আর ম্যান থিংকে জ্যাক প্ল্যান শোনায় যে তার কাছে একটা বোমা আছে যেটার সাহায্যে সে দেওয়াল ভাঙবে, আর সেটা দিয়ে দুজন পালিয়ে যাবে। সেখানে বাকি হান্টারদের আসতে দেখে জ্যাক তাদের থেকে বেঁচে দৌড়ে অন্য একটি ঘরে প্রবেশ করে সেটা দরজা বন্ধ করে দেয় এলসার মানা করা সত্ত্বেও, কারণ এটা বন্ধ করলে এটা লক হয়ে যায় আর বিনা চাবিতে সেটা খোলা যাবে না। এলসা জ্যাক সেই রুমে বন্দি হয়ে যায়। আগে লড়াইয়ে এলসা একটু আহত হয় আর জ্যাক তার সাহায্য করে। সেখানে জ্যাক এলসার সাথে একটা ডিল করে যে তুমি আমার সাহায্য করো ওই মনস্টারটিকে মুক্ত করার জন্য, আর বদলে আমি তোমাকে ব্লাস্টোন দিয়ে দেবো। সেই রুমে কিছু কবর ছিল আর এলসা সেই কবরের মধ্যে একটার ভেতর থেকে চাবি পায়, আর সেটার সাহায্যে তারা দরজা খুলে রুমের বাইরে আসে। সেখান থেকে বেরিয়ে জ্যাক এলসাকে বলে যদি তুমি ম্যান থিংকে দেখতে পাও তাহলে তাকে টেড বলবে, তার এটা নাম। আর এখানে তাড়াহুড়োর জন্য ভুলে ভুলে তার বোমাটি অ্যাক্টিভেট হয়ে যায় আর বিপ করতে লাগে। জ্যাক সেখান থেকে দৌড়ে যায় তাড়াতাড়ি সে দেওয়ালের কাছে যেখানে সে বোমাটি লাগানো তারা প্ল্যান করছিল। বাকি মনস্টার হান্টাররা সেই বিপ আওয়াজ শুনে সেদিকে এগিয়ে যায়। জোবান ম্যান থিংয়ের দিকে এগিয়ে যায়, তাকে মারার জন্য পেছন থেকে এলসা এসে ডিস্ট্রাক্ট করে, আর হঠাৎ ম্যান থিং এসে তাকে মেরে ফেলে আর এলসার দিকে তাকিয়ে গর্জন করে ওঠে। এলসা তাকে বলে টেড তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে। সেখান থেকে তারা দুজন দৌড়ে দেওয়ালের দিকে যায় যেখানে জ্যাক রাসেল বোমা সেট করেছে। তারপর দেওয়ালটি ব্লাস্ট হয়ে যায় আর ম্যান থিং সেটা দিয়ে পালিয়ে যায়। পেছন থেকে এলসা একটি চেনের সাহায্যে ম্যান থিং এর পিঠে লাগানো ব্লাস্টোনটি ছাড়ি নেয়। জ্যাক গিয়ে সে ব্লাস্টোনটি তোলার চেষ্টা করে আর সেটার ফলে জ্যাক অনেক দূরে ছিটকে যায়। ঠিক তখন সেখানে ভেরুসা আর বাকি মনস্টার হান্টাররা সেখানে পৌঁছে যায়। সবাই বুঝতে পেরে গেছে জ্যাক রাসেল নিজে একজন মনস্টার, আর হয়তো তারা আগে থেকে জানতো আর তাই এত বড় প্ল্যানটা করেছে জ্যাককে ধরার জন্য। যেহেতু এলসাও জ্যাকের সাহায্য করেছে তাই তাদের দুজনকেই বন্দি করে নেওয়া হয়। জ্ঞান ফিরতেই জ্যাক দেখে সে আর এলসা একটা অনেক বড় খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে। এলসা এখানে একটু রেগে আছে যে জ্যাক তাকে বলেনি যে সে একজন মনস্টার। জ্যাক বলে যে সে একমাত্র পূর্ণিমার রাতেই ওয়ার্ল্ড হয়ে যায়, তাছাড়া ও একজন সাধারণ মানুষ, আর পূর্ণিমা আসতে এখনও 5 দিন বাকি, তাই টেনশনে কোনো ব্যাপার নেই। তখন এলসা বলে ব্লাডস্টোন নিজের শক্তিতে কোনো মনস্টারকে তার নিজের আসল রূপে তখনই আনতে পারে। জ্যাক বুঝতে পারে তাহলে তার কাছে বেশি সময় নেই, আর ওয়ার্ল্ড হয়ে যাওয়ার পর তার কিছু মনে থাকবে না, আর সে সবাইকে মেরে ফেলবে, হয়তো এলসাকেও মেরে ফেলবে। আর তাই সে এলসার স্মেল নিতে লাগে। এলসা কারণ জিজ্ঞেস করতে জ্যাক বলে আমি স্মেলটি মনে রাখতে চাই যাতে আমি তোমার উপরে অ্যাটাক না করি ওয়ার্ল্ড হয়ে যাওয়ার পর। আর বলে যদি আমি তোমার উপর অ্যাটাক করতে আসি তো আমার চোখের দিকে তাকাবে, একদম নির্ভয়ে তাকিয়ে থাকবে, কারণ জ্যাক একটু একটু এলসাকে ভালোবেসেও ফেলেছে আর তাকে সে হারাতে চায় না। ঠিক তখন সেখানে ভেরুসা ব্লাডস্টোন নিজের কিছু সাথী আর বাকি মনস্টার হান্টারদের নিয়ে সেখানে আসে আর ব্লাডস্টোনের সাহায্যে জ্যাককে ট্রান্সফর্ম করার চেষ্টা করে। জ্যাক নিষেধ করে যে এমনটা করো না, আমাকে মারতে চাইলে আমাকে এই রূপে মেরে ফেলো, কিন্তু আমাকে ট্রান্সফর্ম করো না, নইলে কেউ বাঁচবে না। ভেরুসা তার কোনো কথাই শোনে না আর শেষ পর্যন্ত জ্যাক রাসেল ওয়ার্ল্ডে ট্রান্সফর্ম হয়ে যায়। তারপর ওয়ার্ল্ড হয়ে জ্যাক রাসেল সে খাঁচাটি ভেঙে বেরিয়ে যায় আর সবাইকে মেরে ফেলে। সেখানের ফাইট অনেক ভায়োলেন্সে ভর্তি, রক্ততে ছড়ানো ছাড়া, তাই আমি সেটা এডিটিংয়ে দেখাতে পারবো না বলেই বলে দিলাম যে সবাইকে মেরে ফেলে। একটু পর ওয়ার্ল্ড ভেরুসাকেও আহত করে দেয়। তারপর সে এলসার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হয়তো তার মনে পড়ে যায় আর এলসাকে ছেড়ে চলে যায়। এলসার পেছনে ভেরুসা বন্দুক নিয়ে আসে, ঠিক তখন পেছনে ম্যান থিং এসে ভেরুসাকে মেরে ফেলে। সে ফিরে এসেছে কারণ তার প্ল্যান ছিল দুইজন সেখান থেকে পালাবে, কিন্তু ম্যান থিং যখন দেখে তার বন্ধু জ্যাক এখনও আসেনি তাই সে আবার ফিরে এসেছে আর তাকে মেরে টেড মানে ম্যান থিং তার বন্ধু জ্যাক রাসেলকে খুঁজতে বেরিয়ে পড়ে। ব্লাডস্টোন হাউসে সবাই মারা যায়, শুধু এলসা আর তাদের এক চাকর বেঁচে থাকে। এলসা চাকরটিকে সেখানে সব কিছু পরিষ্কার করতে বলে। তারপর ব্লাডস্টোনটি হাতে নিয়ে এলসা একটি চেয়ারে গিয়ে নিশ্চিন্তে বসে। আগে আমরা সকালের সিন দেখি আর জ্যাক তখন মানুষের রূপে এসে গেছে। সেখানে ম্যান থিং তার জন্য কফি বা চা বানিয়ে রেডি রেখেছে। ম্যান থিং এর কাছ থেকে কফির কাপটি নিয়ে সে বসে আর এলসার ব্যাপারে জিজ্ঞেস করে যে সে ভালো আছে কিনা।
আর এখানেই এই স্পেশাল সিরিজটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক জানান, সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখুন বাংলা কমিক্স।